আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সম্বাদে। আমাদের খবরের পার্থক্যকে আজ আপনাদের সাথে আছি আমি সাজমিন নেপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। আবারও 48 ঘন্টার ধর্মঘটে ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা প্রায় 24,500 রোগীর চিকিৎসা বিঘ্নিত। 1971 সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সুইডেনে সম্মেলন অনুষ্ঠিত। পেশাজীবী নারীদের স্বাধীনতার প্রত্যয় নিয়ে লন্ডনে জাতীয় নারী জোট ইউকে সভা অনুষ্ঠিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার শুনবেন বিস্তারিত। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে চতুর্থবারের মতো ধর্মঘটে অংশ নিচ্ছে ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা। সপ্তাহে 7 দিন কাজ করার প্রতিবাদে এবার 48 ঘন্টার ধর্মঘটে ডাক দিয়েছেন তারা। সরকারের সপ্তাহে 7 দিন কাজ করার নতুন সিদ্ধান্তের বিরোধিতা করে জুনিয়র ডাক্তাররা জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন। জানুয়ারিতে সরকার এবং ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মধ্যকার আলোচনা ভেস্তে যাবার পর থেকেই এ আন্দোলন চলে আসছে। ডাক্তাররা বলছেন দীর্ঘ সময় কাজ করা ডাক্তারদের জন্য বিপজ্জনক হতে পারে এবং এটা অসামাজিকও। আর সরকার বলছেন রোগীদের ভালোভাবে সেবা প্রদান করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রোগীরা সপ্তাহের প্রতিদিন সঠিক সেবা পেতে পারে। আসছে সামার থেকেই এ নতুন আইন কার্যকর হতে যাচ্ছে। বিবিসি জানায় আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে 48 ঘন্টার এ কর্মবিরতি। কর্মবিরতি পালনের সময় ডাক্তাররা ইমার্জেন্সি রোগী দেখছেন, কিন্তু এ কর্মবিরতির ফলে প্রায় 5,000 অপারেশনের তারিখ বাতিল করতে হয়েছে এবং সব মিলিয়ে প্রায় 24,500 ট্রিটমেন্ট বিঘ্ন ঘটছে। এর ফলে এনএইচএস হতাশা জানালেও দ্য পেশেন্ট অ্যাসোসিয়েশন এ আন্দোলনের সমর্থন দিয়েছে। দাবি পূরণ না হলে আগামী 26 ও 27 এপ্রিল পরবর্তী কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ওই সময়ে জুনিয়র ডাক্তার এবং স্টাফরা অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি সার্ভিস প্রদান থেকেও বিরত থাকবেন বলে আগাম ঘোষণা দিয়েছেন। এদিকে সরকার এবং বিএমইকে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের জন্য বলছে অন্যান্য সংগঠনসমূহ। সরকার নতুন চুক্তিতে জুনিয়র ডাক্তারদের বেতন প্রায় 11% বৃদ্ধি করার যে প্রস্তাব করেছে, জুনিয়র ডাক্তাররা তা প্রত্যাখ্যান করে বলেছেন 11% বেতন বৃদ্ধির প্রস্তাবই যথেষ্ট নয়, তাদেরকে অনেক লম্বা ঘন্টার কাজ করতে হবে, তার উপর শনি এবং রবিবারের ডিউটি তাদের উপর অনেক চাপ তৈরি করবে। ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের দাবি জানিয়ে সুইডেনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে সুইডিশ পার্লামেন্টের মেম্বার, সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ হাশেম। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেকুলার ফোরাম ফর বাংলাদেশ সুইডেন শাখার উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত হয় দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। 1971 সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং ইউরোপে মৌলবাদ রোধ শীর্ষক এই সম্মেলনের প্রথম পর্বে সুইডেন শাখা সভাপতি আখতার এম জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরুণ কান্তি চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল। ইউরোপিয়ান কনফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সভাপতি আনসার আহমেদুল্লাহ, সাধারণ সম্পাদক জামাল খান, সুইজারল্যান্ড শাখার সভাপতি খলিলুর রহমান এবং নতুন চন্দ্র সিংহের জীবনের উপর আলোকপাত করেন শিল্পী চৌধুরী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার, সুইডেন পার্লামেন্ট মেম্বার ফ্রেডরিক মালম, ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশনের মুনা স্ট্রিনবার্গ, বিচারপতি আসিফ সাহাকার এবং অন্যান্যরা। আমরা ইউরোপীয় সম্প্রদায়কে বলেছি যে সবগুলো দেশকে এই গণহত্যা স্বীকৃতি দিতে হবে। তারা বলেছেন গণহত্যাকারীদের বিচার না হলে এই গণহত্যার পুনরাবৃত্তি যে কোনো দেশে হতে পারে।
স্টকহোম সম্মেলনে সুইডিশ পার্লামেন্টে 1971 সালে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশে যে যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে তাকে এখানকার মানবাধিকার সংগঠন এবং আইন প্রণেতারা সমর্থন করেছে এবং এটা নিয়ে আমরা কাজ করে যাব। তরুণ কান্তি চৌধুরীকে সভাপতি এবং আনসার আহমেদুল্লাহকে সাধারণ সম্পাদক করে সর্ব ইউরোপীয় নির্মূল কমিটি ও সেকুলার ফোরাম ফর বাংলাদেশ গঠন করা হয়। এম এ হাসেম, চ্যানেল আই, স্টকহোম, সুইডেন। জাতীয় নারী জোট যুক্তরাজ্যের উদ্যোগে পূর্ব লন্ডনে সোমবার পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালন উপলক্ষে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ যুক্তরাজ্যের সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সাহেব, জাতীয় নারী জোট ইউকের আহ্বায়ক রুবি হকের সভাপতিত্বে ও শারমিন ভুট্টার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর সুলেক আহমেদ, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা মুস্তাক কুরেশি, মিসেস রিনা মুশারফ, হুসনে আরামতিন, মেহের নিগার চৌধুরী, মুসলিমা সামস বনি, সিনথিয়া আরেফিন, আহমেদ হোসেন খান শামীম, অলিউর রহমান খান, অ্যাডভোকেট মুজিবুল হক মনি প্রমুখ। আলোচনা সভায় বক্তারা কর্মজীবী, পেশাজীবী ও অবহেলিত খেটে খাওয়া নারীদের স্বাধীনতার উপর জোর দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের সঙ্গীত শিল্পী কল্পনা হামজা, শাহিন শাহি প্রমুখ। এগুলো আমাদেরকে বুঝতে হবে, দিনে কিন্তু আপনি দেখেন ক্রাইম কম হয়, রাতে বেশি ক্রাইম হয়। তো এগুলো আমাদের বুঝে শুনে চলা উচিত, দেশে হোক বিদেশে হোক, সবাইকে কিন্তু সচেতনভাবে চলাফেরা করতে হবে। এটি 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 আমার আমার বক্তব্য। এটি আমার বক্তব্য হচ্ছে যে কম্প্রোমাইজ করে চলতে হবে। স্বামী একটি বলছে, বড় ভাই একটি বলছে যে আমি শুনবো না, তা হবে না। হ্যাঁ, সবাইকে কম্প্রোমাইজ করে চলতে হবে এবং আমাদের যেসব নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 4 মার্চ পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনের সভাপতি সেলিম হাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জামালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান। সবার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন আলতাফুর রহমান মুজাহিদ, আরমান আহমেদ শিপলু, সাংবাদিক মতিয়ার রহমান, তারিফ আহমেদ, সাদ আহমেদ সাদ, মিয়া মুহাম্মদ সানু, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, সালে আহমেদ, শামীম আহমেদ, রুহুল আমিন দুলন প্রমুখ। বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বুকে লালন করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সাসেক্স আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। সাসেক্স আওয়ামী লীগ শাখার সভাপতি ইমানুজ্জামান মহির সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিমের পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এস এম সুজন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ, গোস চৌধুরী, মজলিব হোসেন, বদরুল হক, সালাম বক্স, ফয়সল আম্বিয়া টিটু, কয়েস আহমেদ, মিজানুর রহমান পাটওয়ারি, মুজিবুর রহমান এহিয়া, সানাউর আলী প্রমুখ। অনুষ্ঠানে শিশু কিশোরদের কবিতা, ছড়াপাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চৌঠা এপ্রিল
চ্যাটহামে শেফ আবুল মনসুরের আয়োজনে এক চ্যারিটি ডিনারের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডওয়ে কাউন্সিলের মেয়র বেরি ক্যাম্প, কাউন্সিলর ডেভিড ব্রাক, কারি ক্লাবের চেয়ারম্যান পেট চ্যাপম্যান, স্বামী মনসুর প্রমুখ। অনুষ্ঠানে কারি ক্লাবের চেয়ারম্যান পেট চ্যাপম্যান কেন্ট এলাকার সেরা রেস্টুরেন্ট অফ দি ইয়ার নির্বাচিত হওয়ায় তাজ কুইজিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবু মনসুরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। নর্থ লন্ডনের অ্যানফিল্ডে যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডলসেক্স শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মিডলসেক্স শাখার সভাপতি আনোয়ার খান ও পরিচালনা করেন শিববির আহমেদ। সাইফুল আলমের পবিত্র কুরআন তেলাওয়াতের পর স্বাধীনতার যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুজ্জামান, হাজি আব্দুর রহিম, বদরুল হক চুন্নু, মন্নার হোসেন, নাজমুল হোসেন চৌধুরী, মঞ্জুর আহমেদ, ফখরুল আলম, আক্তার হোসেন, মুফতাফিজুর রহমান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস পাক হানাদার বাহিনী ও তাদের দুশর আল বদর আল সামস ও রাজাকার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজ বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী কোনো তৎপরতা সহ্য করা হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্যে গ্রেটার সাসেক শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস পালন ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা ও হয়রানিমূলক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 4 এপ্রিল সাসেক্স বেক্সি হিলের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সাসেক্স বিএনপির সভাপতি আব্দুল মুখিত। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার কুরেশির পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার এমদাদ উদ্দিন। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা নুরুল আমিন, ইস্ট বন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর হারুন মিয়া, সি ফোর্ড কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর রেহনুমা হায়দার, আলী হায়দার, আমির আহমেদ তালুকদার, এম এ করিম, আকমল হোসেন, মুস্তাক আহমেদ খান সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, একাধিকবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর একের পর এক মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি করে আওয়ামী লীগ সরকার বিএনপি ধ্বংসের পায়তারা করছে। তারা বলে, অত্যাচার করে এবং মামলা দিয়ে বিএনপি সরকার বিরোধী আন্দোলন বন্ধ করা যাবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর যখনই ফিরছি তখন থাকছে বার্মিংহাম হাই কমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত। ইলিয়াস আলীর মুক্তির দাবিতে স্পেনে সভা। বিরতির পর আবারও আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্মিংহাম সহকারী হাইকমিশনের উদ্যোগে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী। ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের সহকারী হাইকমিশন বার্মিংহামের উদ্যোগে জাঁকজমকপূর্ণ এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বার্মিংহামের রয়্যাল সুইটে বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা কমিউনিটি শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরের লর্ড মেয়র,
বিভিন্ন দেশের স্থানীয় কূটনীতিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বাংলাদেশ ও ব্রিটেনের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বার্মিংহামের সহকারী হাই কমিশনের কনসুলার কর্মকর্তা এস এম গোলাম সারওয়ারের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহামের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুলকার নাই। মূলত মিডল্যান্ড এবং ওয়েলসে বসবাসরত বাংলাদেশি এখানকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কর্মকর্তা, কূটনীতিক এবং সর্বোপরি যারা বাংলাদেশের বন্ধু তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এতে যারা যোগদান করেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ব্রিটেনের বাংলাদেশের হাই কমিশনার আব্দুল হান্নান বলে, আই এম পার্টিকুলারলি হ্যাপি টু জয়েন দি ইস্টার্ন হাই কমিশন টু সেলিব্রেট দি ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ উইথ অল দি বাংলাদেশিজ এন্ড ফ্রেন্ডস অফ বাংলাদেশ ইন ইউকে। অনুষ্ঠানে ব্রিটেনের রানীর প্রতিনিধি হিসেবে যোগ দেন ওয়েস্ট মিডল্যান্ডস এর ভাইস লর্ডস লেফটেন্যান্ট George Marsh. Well, I'm delighted to be here celebrating your independence and National Day. I mean, there's no doubt relationships between Britain and Bangladesh are growing stronger all the time. So it's great to come here, join the many distinguished people. Especially, it's good to see the actual Bangladeshi High Commissioner. And we are very happy to join our Bangladeshi friends in celebrating this momentous occasion in the history of the ও জাতীয় দিবস উপলক্ষে বিশাল কেক কাটা হয়। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। 14 মার্চ খবেন্টি আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় জিনাত হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান জানান, স্থানীয় ও নর্থাম্পটন আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতিতে খবেন্টি আওয়ামী লীগের সভাপতি মকদ্দস আলীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। সবার শুরুতে মুক্তিযুদ্ধ শহীদদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়। সবাই বক্তব্য রাখেন নর্দমটন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, মোহাম্মদ আব্দুল জব্বার, আমিনুর মিয়া, হুসেন আহমেদ প্রমুখ। সবাই বক্তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে উজ্জীবিত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। ইলিয়াস আলীর মুক্তির দাবি জানিয়ে সভা করেছে ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদ স্পেন শাখা। সভায় প্রধান অতিথি ছিলেন খুরশেদ আলম মজুমদার। আমাদের মার্দিদ প্রতিনিধি বকুল খান জানান, গতকাল মার্দিদে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সানু মিয়া সাদের সভাপতিত্বে ও হুমায়ুন কবির রেগানের পরিচালনা সভায় আরও উপস্থিত ছিলেন আবু জাফর রাসেল, জিয়াউর রহমান খান, নুরুল হোসেন পাটোয়ারি, মিজানুর রহমান বিপ্লব, সুহেল বুইয়া, সাইফুল ইসলাম, নাজমুল ইসলাম রাজু, জকিরুল ইসলাম জাকির, মাহবুবুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জাতীয়তাবাদী চেতনার বলিষ্ঠ নেতা ইলিয়াস আলী ছিলেন শেখ হাসিনার আতঙ্ক, তাই অবৈধ সরকার তার মসনদ ধরে রাখতে জনপ্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। যুক্তরাজ্য সফররত ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমানের সম্মানে এক মতবিনিময় সভা 14 মার্চ যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগ ক্যান্ট শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনসার মিয়ার সভাপতিত্বে ও আনোয়ারুল ইসলামের পরিচালনার মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ শামীম আহমেদ, শাহাদত হুসেন সায়েম, শফিকুল ইসলাম শফিক, আশরাফুল ইসলাম, সেলিম আহমেদ চৌধুরী, সায়েদ আহমেদ সাদ, আক্তার হুসেন সানু প্রমুখ। অতিথিকে প্রবাসীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। ইতালির বলোনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলোনিয়া শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান কোষাগার লুট, নির্বিচারে গুম, খুন, ধর্ষণ, নির্বিচারে নামে গণহত্যা ও ভোট ডাকাতি সহ ব্যর্থ ও অকার্যকর সরকারের পতন দাবি করা হয় সভায়।
বলনিয়ার বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান শুভের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বারেক খান ও আরিফ আহমেদ মুস্তাক এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাজির আহমেদ। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলনিয়া বিএনপির সাবেক সভাপতি বাবুল ইসলাম মিল্লাত, মন্নর মুর্শেদ, রিকু খান, আকরাম হালদার, শামসুল আলম রকি প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং বিগত সরকার বিরোধী আন্দোলনে শহীদ বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রবাসীরা সুদূর বিদেশে থাকলেও তাদের দেশের কথা ভুলে না, নারীর টানে বাড়ি আসেন, বিদেশে থেকেও এ দেশ মাটি ও মানুষের জন্য ভাবেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সিলেটের বালাগঞ্জ উপজেলার বুয়ালজুর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বুয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রবাসী নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রবাসী ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বুয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি শেখ নুরুল ইসলাম জিতু, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির কোষাধ্যক্ষ আজাদুর রহমান আজাদ। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আজিজুর রহমান লখুজ, হাজি রফিক আহমেদ, হাজি মান্নান, এম সাইফুর রহমান তালুকদার, তুহিন মনসুর, আবরার আহমেদ চৌধুরী, আশাব মিয়া, আব্দুল নোর, তজমুল হোসেন জনু, ইউপি সদস্য মর্তুজা মিয়া, আব্দুস সাত্তার, কারি আব্দুস সাত্তার প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। আবারও 48 ঘন্টার ধর্মঘটে ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা প্রায় 24,500 রোগীর চিকিৎসা বিঘ্নিত। 1971 সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সুইডেনের সম্মেলন অনুষ্ঠিত। পেশাজীবী নারীদের স্বাধীনতার পথই নিয়ে লন্ডনে জাতীয় নারী জোট ইউকের সভা অনুষ্ঠিত। এই ছিল আমাদের এখানকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।